বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন ওয়েলকাম গ্রিন লাভ চ্যানেল। বন্ধুরা, আজকের আমার বিষয় আখের পাতা দিয়ে নাইট্রোজেন সার তৈরি এবং নাইট্রোজেন সারের উপকারিতা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তো বন্ধুরা, বিগত দিনগুলোতে আমি পানা কচুরি দিয়ে পটাশ সার তৈরি এবং ছাই দিয়ে পটাশ সার তৈরি করা আপনাদের শিখিয়েছি। আজকের আমি আপনাদের শেখাবো কিভাবে আখের পাতা দিয়ে আমরা নাইট্রোজেন সার তৈরি করতে পারি এবং সেই নাইট্রোজেন সারের উপকারিতা নিয়ে আমি আজকের বিশেষ আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবার চেষ্টা করবেন আর বুঝবার চেষ্টা করবেন যে আখের পাতা দিয়ে আমি কিভাবে নাইট্রোজেন সার তৈরি করছি। আর এ বিষয়ে প্রথমেই বলবো, আখের পাতা দিয়ে দুরকমভাবে নাইট্রোজেন সার তৈরি করা যায় আর সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একে একে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা যারা ছাদ কৃষি করি বা ক্ষেত কৃষি করি, তারা অবশ্যই ছাদে বা ক্ষেতে আখের চাষ করি। তো আমরা সেই আখের পাতা ফেলে না দিয়ে যদি আমরা নাইট্রোজেন সার তৈরি করতে পারি, তাহলে সেই প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন সারটি আমরা তৈরি করে নিয়ে আমরা গাছের গোড়ায় দিলে সেই গাছের সার্বিক বৃদ্ধি যেমন হবে, তেমনি আমাদের নাইট্রোজেন সার বাজার থেকে কিনে দিতে হবে না, আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারব। তো যেহেতু এই আখের পাতা দিয়ে নাইট্রোজেন সারটি বাড়িতে তৈরি করতে হলে বন্ধুরা, যেহেতু এটি জৈবিক নাইট্রোজেন সার, তাই একটু দীর্ঘদিন টাইম লাগবে এবং আস্তে আস্তে আপনারা দিন যত এগিয়ে যাবে, পচন ক্রিয়ার মাধ্যমে আপনারা নাইট্রোজেন সার আপনারা পেয়ে যাবেন। তো ভালো নাইট্রোজেন সার আখের পাতা দিয়ে তৈরি করতে গেলে প্রথমে আমাদের বাড়ির ছাদে বা মাঠে যে আখের গাছ আমরা লাগিয়েছি, সেই আখের গাছের পাতা আমরা সংগ্রহ করে নেব। বা অনেক সময় দেখা যাচ্ছে গাছ বড় হয়ে গেছে, তখন আখের পাতাগুলো আমাদের মানে ছেলে নিতে হয়, আখের পাতাগুলো আমাদের ছুলে দিতে হয়। তো আখের পাতাগুলো সংগ্রহ করে নেওয়ার পরে, এই যে ধরেন এরকমভাবে আখের পাতাগুলো সংগ্রহ করে নেবেন, নেওয়ার পরে আখের পাতাটাকে আপনারা যারা মাঠে মাঠে ইয়ে মাঠে আপনার আখের চাষ করেন, তাদের পাতার পরিমাণ বেশি হয়, তেনারা আপনারা একটি বড় গর্ত করে সেখানে আখের পাতাগুলি দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেবেন, তাহলে আখের পাতাগুলো পচে যাবে। তো আর এভাবে, আর যারা বাড়িতে আখের পাতা ছাদের থেকে সংগ্রহ করে নিচ্ছেন, তারা আপনারা আখের পাতাটাকে প্রথমে পচাতে হবে। তার জন্য ঠিক যেমন আমাদের ওই পাতা পচা সার পচাতে হয়, ঠিক তেমন এই আখের পাতাকে পচাতে হবে। পচিয়ে বন্ধুরা আখের পাতা পচিয়ে বন্ধুরা আপনারা চার ভাগের মানে এক বস্তা যদি আপনি আপনি এই আখের মানে পাতা পচা সার তৈরি করেন, সেই এক বস্তা পাতা পচা আখের
পাতায় চার ভাগের এক ভাগ মাটি মিশ্রণ করে তাতে আপনি ট্রাইকোডমা ভিরিডি অথবা বেবিস্টিন, হ্যাঁ, এই দুটি জিনিস দিয়ে মানে শোধন করা হয়। তো এই দুটি জিনিস যদি আপনার থাকে তাহলে যে কোনো একটি নিয়ে আপনি ওই এক বস্তা আখের পাতা পচা আর তার মানে চার ভাগের এক ভাগ মাটি নিয়ে, দোআঁশ মাটি নিয়ে তার সঙ্গে ট্রাইকোডমা ভিরিডি মিশিয়ে আপনি জাপ করতে দেবেন, মানে এক জায়গায় আর্দ্রতা ছাওয়া জায়গায় আপনি বস্তা চাপা দিয়ে রেখে দেবেন। এভাবে এক মাসে দুবার আপনি নেড়ে চেড়ে জল দিয়ে আবার রেখে দেবেন। তো এইভাবে ফার্স্ট পদ্ধতি হচ্ছে নাইট্রোজেন সারের। এবারে যে সারটি আপনি তৈরি করে নিতে মানে হয়ে গেল এক মাস পরে, সেটি হলো নাইট্রোজেন সার। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বন্ধুরা, আপনার আখের পাতা নিয়ে নেবেন। আখের পাতা নেওয়ার পরে বাড়িটা ছাদ কৃষি যারা করেন তাদের আমি বলছি, এই যে আখের পাতাগুলি আপনি দেখছেন এরকমভাবে টুকরো টুকরো করে নেবেন। এটা হচ্ছে কি আপনার আখের পাতাটা একবারে সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি যাতে পচে যায় এবং সহজে নাইট্রোজেন সার তৈরি হয়ে যায় সেই প্রসেস। এটা হচ্ছে কি আগেরটা বললাম, মানে আগে পাতা পচিয়ে নিয়ে তারপরে মাটির সঙ্গে নিয়ে মিশিয়ে ট্রাইকোডর্মা ভিরিডি দিয়ে মানে ওই প্রসেসটা করলাম। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি বন্ধুরা, ট্রাইকোডর্মা ভিরিডি যদি আপনাদের না থাকে বাড়িতে তাহলে আপনারা ওই নিমের পাতা দিয়ে পরিশোধন করে নিতে পারবেন। আর দ্বিতীয় প্রসেসে এসে যাই, দ্বিতীয় প্রসেসে আপনার যে কোনো একটি ড্রাম বা বড় ড্রাম, আপনার যেরকম পাতা রয়েছে সেরকম অনুযায়ী ড্রাম নিয়ে নেবেন। আমি এই টপটিতে বোঝাচ্ছি। নেওয়ার পরে আপনি প্রথমে মাটি দিয়ে দেবেন, মাটি দিয়ে দেবেন মানে এক চত্র প্রথমে আপনার এই আখের পাতাগুলো দিয়ে দেবেন। আখের পাতাগুলো দিয়ে দেওয়ার পরে মাটি নেবেন, মাটি দেওয়ার পরে আপনার এক চত্র মাটি, এক চত্র মানে মানে একটা একটা লেয়ার আপনার মাটি আর একটা লেয়ার আপনার আখের পাতা, এরকম টুকরো করে নেবেন। আমি যেমন টুকরো করে নিয়েছি এরকম নিয়ে আপনি এক লেয়ার হচ্ছে আপনার মাটি, এক লেয়ার হচ্ছে আপনার আখের পাতা, এভাবে সাজিয়ে 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 উপরে মানে ড্রামের উপর উপর দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে উপরটায় মাটি দেওয়ার পরে আপনি জল ছিটিয়ে আর্দ্রত অবস্থায় একটি স্থানে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এবার মাঝে মধ্যে আপনি মাসে দুবার অন্তত মানে বস্তা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দিতে পারলে ভালো হয়। নেড়ে চেড়ে দেওয়ার পরে আপনি জল দিয়ে আবার চাপা দিয়ে দেবেন। তাই এইভাবে কিছুদিন পরে দেখবেন আপনার মানে আখের পাতা পুরো পচে গিয়ে ঠিক এরকম পাতা পচা সারের মতন একদম কালো হয়ে ঝুরঝুর হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গিয়ে, ওইটা প্রকৃত একদম আপনার নাইট্রোজেন সার। আর এভাবে ফার্স্ট পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি এবং নাইট্রোজেন সার। আর এই নাইট্রোজেন সারটাকে আপনারা ওই ড্রামের থেকে বার করবার পরে আপনারা প্রাকৃতিকভাবে মানে ট্রাইকোডমা ভিরিডি মিশিয়ে আপনারা মাটিটাকে শোধন করে নেবেন। ট্রাইকোডমা ভিরিডি মিশিয়ে মাটি আর ওই আখের পাতাটাকে, পচানো আখের পাতাটাকে মানে একসঙ্গে করা হয়েছে আর সেটিকে ট্রাইকোডমা ভিরিডি দিয়ে আপনারা পরিশোধন করে নেবেন। আর ট্রাইকোডমা ভিরিডি যদি না থাকে তাহলে সম্পূর্ণ ফ্রিতে মানে আপনার যে গাছের নিম পাতা আছে সেটি মানে ওই মানে আখের পাতা পচা আর মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এটি আপনারা যদি ওই
যখন ওই জাপ কাটার সময় মিশিয়ে দেন, বা ওই আপনার যখন আপনি এক স্তর মাটি দিচ্ছেন আর এক স্তর আপনার আখের পাতা দিচ্ছেন, আবার এক স্তর পাতা দিচ্ছেন এক স্তর মাটি দিচ্ছেন, তখন এক স্তর করে যদি আপনি এক লেয়ার করে যদি ওই নিম পাতা দিয়ে দেন, তাহলে আর ট্রাইকোডোমা ভিডি না দিলেও চলবে। আর যদি না দেন তাহলে পরবর্তীতে ট্রাইকোডোমা ভিডি দিয়ে মানে পরিশোধন করে নেবেন। তো এই গেল দুরকম পদ্ধতিতে নাইট্রোজেন সার তৈরি। এভাবে আমরা নাইট্রোজেন সার পেতে পারি। আর নাইট্রোজেন সারের উপকারিতা, নাইট্রোজেন সার ব্যবহার করলে কি উপকার হয় গাছের, তো এভাবে নাইট্রোজেন সার করতে একটু সময় লাগে, কিন্তু এই সারটি বিশেষ উপকারী প্রকৃত নাইট্রোজেন সার। এতে নাইট্রোজেনের পরিমাণ অধিক পরিমাণে থাকে। তো এই যে গাছটি দেখছেন, তো গাছের চারিদিক থেকে মানে আমরা যদি নাইট্রোজেন সার, এই নাইট্রোজেন সার প্রয়োগ করি, তো নাইট্রোজেন সারের উপকারিতা হচ্ছে গাছের যে সার্বিক বৃদ্ধি এবং গাছের যে তেজ সঠিক পরিমাণে থাকে, এবং গাছের পাতা সবুজ করে, এবং আপনার গাছের যে পাতার যে গ্লেজ সেটি সঠিক পরিমাণে থাকে, বজায় রাখে, এবং গাছের মানে দ্রুত বৃদ্ধি করতে মানে সহায়তা করে এই নাইট্রোজেন সার। তো নাইট্রোজেন সারের উপকারিতা আমাদের অনেক বন্ধুরা, নাইট্রোজেন সার মানে সারের মধ্যে বলতে গেলে রাজা এই সার। এই সারটি খুবই যথেষ্ট পরিমাণে ভালো। এই নাইট্রোজেন সার ছাড়া তো আমাদের কোনো চাষই হয় না। তো নাইট্রোজেন সার ছোট থেকে বড় অবধি আমাদের লাগে, পুরো ফুল ফল আসা পর্যন্ত নাইট্রোজেন সার আমাদের লাগে। আর বন্ধুরা একটি কথা, ইউটিউবে প্রথমবার এই আখের পাতা দিয়ে নাইট্রোজেন সার আমি তৈরি করলাম ওয়েলকাম গ্রিন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর নিচে আমার সাবস্ক্রাইব বাটন আছে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে আপনারা উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা। আপনারা পরবর্তী ভিডিওর জন্য আমি বৃহস্পতিবার করে ভিডিও ছাড়ব, আর আদার্স যে কোনো দিন ভিডিও ছাড়তে পারি এই মুহূর্তে। আর আপনারা সবাই আমার সাথে থাকবেন, আর আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো নাইট্রোজেন সারের উপকারিতা এবং নাইট্রোজেন সার কীভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা তৈরি করবেন সে বিষয়ে আমি জানালাম। আর এভাবেই আপনারা বাড়িতে নাইট্রোজেন সার তৈরি করবেন আখের পাতা দিয়ে। অবশ্যই ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।